আল্লাহ কি বলছেন, পৃথিবীর সমস্ত জেন সমস্ত মানুষ সব যদি একটা মাঠে একত্রিত হয়ে যার যার চাহিদা সব যদি চাইতে থাকে আর প্রত্যেকের চাহিদা অনুযায়ী যদি আমি চাহিদা পূরণ করে দেই তাহলে আমার ভাণ্ড থেকে অতটুকুন কমবে না যতটুকুন একটা সুই সমুদ্রের ভিতরে ডুবাই দিয়া সুইটা জাগালে পরে সমুদ্রের পানি যতটা কমবে না আমার ভাণ্ড থেকে তাও কমবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই হচ্ছে আমার আল্লাহ, এই হচ্ছে আমার রব, এই হচ্ছে আমার মালিক, আল্লাহু আকবার। আমি এমন আল্লাহর গোলাম হতে পেরেছি, ধন্য আমার জীবন, ধন্য আমাদের জীবন, এমন আল্লাহর প্রতি ইমান আনতে পেরেছি, ধন্য আমরা সবাই, আলহামদুলিল্লাহ। বাকি আল্লাহর কথা অনুযায়ী যেন জীবন চালাতে পারি এ তৌফিক যেন তিনি আমাদেরকে দেন, বলি আমি। গেল কয় নম্বর? দুই নম্বর। তৃতীয় নম্বর হচ্ছে আলহামিদুন, প্রশংসাকারী, প্রশংসাকারী। প্রশংসা হবে কার? কেবলমাত্র আল্লাহ। আমার আম গাছে খুব ভালো আম দিয়েছে, প্রশংসা কি গাছের? না, প্রশংসা কার? যিনি এই গাছটিতে এত সুন্দর আম দিয়েছেন সেই আল্লাহ। আমি অসুস্থ ছিলাম, ডাক্তারের চিকিৎসা হয়েছে, আমার রোগ ভালো হয়ে গেছে, প্রশংসা কার? আল্লাহ তাআলা। আমার ছেলের জন্য একটা ভালো পুত্রবধূ পেয়েছি, প্রশংসা কার? ঘটকে? ঘটক বলে না সিলেটে, কি বলে? মানে বারবার রায় বদল, রায়বার অথবা রাহবার, জি ঘটকও বলে। তো ভালো একটা পুত্র বধূ পেয়েছি, প্রশংসা রায়বারের নয়, প্রশংসা কার? আল্লাহ তাআলা। অমুকের গলার আওয়াজ এত সুন্দর, প্রশংসা ওই কণ্ঠশিল্পীর নয়, প্রশংসা সেই আল্লাহর যিনি তার গোলামের আওয়াজকে এত সুন্দর করেছেন। সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহর, এটা আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন, আল্লাহ তাআলা প্রশংসা করতে হবে। এই জন্য প্রত্যেক নামাজের প্রতি রাকাতের শুরুতে আমাকে বলতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবাই পড়েন আমার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব, তার জন্য, তার প্রশংসার কোনো শেষ নাই। আমরা যদি আল্লাহর প্রশংসা করি তাহলে আল্লাহর খুব লাভ আছে নাকি? সমস্ত মানুষ যদি আল্লাহর প্রশংসা করে তাহলে আল্লাহর ক্ষমতা আরো কয়েক বছর বাড়বে নাকি? না, পৃথিবীর কেউ প্রশংসা করুক আর কেউ না করুক, কিচ্ছু আসে যায় না আল্লাহ তাআলার। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরে বেটা, তুমি প্রশংসা করলি বা কি না করলি বা কি, আকাশে যা আছে, জমিনে যা আছে, এর মাঝখানে যা আছে, সব আমার তাসবিহ করে, আমার জিকির করে, সুবহানাল্লাহ। সমুদ্র নদী নালাগুলি যে উত্তাল তরঙ্গ হয়, ঢেউ হয়, নদীর কুলু কুলু নাদে, পাখির কল কাকলিতে, বাতাসের শনশন রবে, যত আওয়াজ আমি শুনতে পাই, এ আওয়াজগুলি শুধুমাত্র আওয়াজ নয়, এ সমস্ত আওয়াজগুলির ভেতর থেকে আল্লাহর তাসবিহ হতেছে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওরা ওদের তাসবিহ তোমরা বোঝো না, ওরা তো জিকির করছে আমার, তুমি তো শোনো কুহু কুহু, আসলে বলে আল্লাহু আল্লাহু, তুমি বোঝো না। ওই যে একটা পাখিতে গায় বউ কথা কও, ছেলেটা আছে, পাখিটা আছে, বউ কথা কও। আমি চিন্তা করছি ছোটবেলা থেকে শুনে আসতেছি বউ কথা কও, ওর বউ কি এতই অভিমান করছে যে জিন্দিগিতে ও স্বামীর সাথে কথা কবে না, গালি কয় বউ কথা কও। আপনি আর আমি শুনি বউ কথা কও, আসলে
আপনি শব্দের সাথে আপনার মনের যেটাই মিলাবেন সেই রকমই মনে হবে। যে কোনো শব্দের সাথে আপনি যা মিলাইতে চাইবেন ওটা মিলবে। কিন্তু সে সেটা বলছে না, আল্লাহর জিকির করছে, আল্লাহর তাসবিহ করছে, সব কিছু আল্লাহর প্রশংসা করছে। তো আল হামিদুন প্রশংসাকারী, আমাকে প্রশংসা তো আল্লাহরই করতে হবে। সুবহানাল্লাহ, আমি যে কথা বলছি এ প্রশংসা করব কার? কে আমার মুখে ভাষা তুলে দিয়েছেন? আমার মতো তো কত লোক এমন দেখেছি আমি, আমার মতো জিহ্বা আছে, ঠোঁট আছে, দাঁত আছে, কথা বলতে পারে না। আর আল্লাহ আমাকে সৃষ্টিও করেছেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সৃষ্টিও করেছেন আর কথা বলারও তৌফিক দিয়েছেন। আলাম নাজআল লাহু লিসানাও ওয়াশাফাতাইন, আমি কি তোমাকে জবান দেই নাই, দুইটা ঠোঁট দেই নাই? কে বলতেছেন? আল্লাহ তাআলা বলছেন। আচ্ছা চিন্তা করেন তো, দুইটা ঠোঁট আল্লাহ দিলেন, ঠোঁট ছাড়া একটা মানুষের চিন্তা করেন তো দুইটা ঠোঁট নাই, খালি আছে দাঁত, মনে হবে যেন বেসকি দিয়ে রয়েছে। দুইটা ঠোঁট দিয়ে মুখের সৌন্দর্য কি সুন্দর বাড়াই দিছেন তিনি, সুবহানাল্লাহ, তিনি কত সুন্দর, আল্লাহু আকবার। সাইমুম শিল্পী গোষ্ঠীর কি সুন্দর গান, আল্লাহ সাইমুম শিল্পী গোষ্ঠীর প্রতি রহম করুন, এ গান সর্বত্র ছড়িয়ে গেছে, মিউজিক ছাড়া গান যে কত সুন্দর হতে পারে। এই দিশারি গাইল, আপনারা মারহাবা মারহাবা বললেন, ওর মধ্যে কোনো মিউজিক ছিল? কি সুন্দর গান! তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুটি ঠোঁট দিয়েছেন, আমরা ঠোঁট নাড়ি আর জিহ্বা নাড়ি, আর ভেতর থেকে ভাষা এই জিহ্বা আর ঠোঁটের নাড়াচাড়ার মধ্য দিয়ে মনের ভাব প্রকাশিত হয়। সুবহানাল্লাহ, দুটি কান দিয়েছেন, এ কান দিয়ে শুনতে পাই, সেই কানগুলি আবার গাধার মতো লম্বা করে দেন না। মানুষের কান যতটুকুন করলে সৌন্দর্য বাড়ে ততটুকুন দিয়েছেন, এই কান যদি লম্বা হইতো হায় রে আল্লাহ, পুলিশে টাঙিয়া লম্বা আরো করে দিত। ছোট ছোট কান দিছে আল্লাহ, সোনার কানটা হইতেছে, সুবহানাল্লাহ, কোন কি সুন্দর কান! দুইটা চোখ কি সুন্দর, চোখ দুটা দেখছেন? খালি তো দেখেন, একটু আয়নার দিকে তাকায় দেখেন কি সুন্দর। এই চোখের উপরে ঘুরু, তার নিচে আবার হাড্ডি, চোখ দুটো সেফ সাইডে, যাতে করে আপনি ক্রিকেট খেলবেন, বল খেলবেন, আচার খাবেন, এগুলো খাইতে গিয়ে চোখ যদি কুমিরের মতো কপালের উপরে হইতো, বল লাগিয়া একবার জাগায় স্যান্ডউইচ, এটা সেফ সাইডে রাখা হয়েছে। আবার এর মধ্যে পানি রাখা হয়েছে, চোখের মধ্যে আবার পানি আছে, কান্নার পানি নয়, এমনি পানি আছে। আর আপনি আমি চোখে পলক দেই, পলকটা আপনি আর আমি ইচ্ছে করে মারি না, এমনিই অটোমেটিক পলক হয়। কেন? বাতাসের ভিতরে রয়েছে পলিউশন, এর অনেক সার।